लोकसभा चुनाव से पहले मंगलवार को मालदा के जिला कांग्रेस परिषद के सदस्य वंदना घोष ने मालदा के तृणमूल पर्यवेक्षक मंत्री शुभेंदु अधिकारी के नेतृत्व में तृणमूल में शामिल हुई। मंगलवार को पुराने मालदा के एक गैर सरकारी होटल में प्रेस कॉन्फ्रेंस द्वारा शुभेंदु ने इस बात की जानकारी दी। वंदना मंगलवार से ही मौसम नूर के समर्थन में प्रचार किया। आज के निर्वाचन प्राकाले दल खुशी खबर চাঁচল এক পঞ্চায়েত সমিতি তিনবারের কর্মাধ্যক্ষ ছিলেন পঞ্চায়েত সমিতির এবং গত পঞ্চায়েত নির্বাচনে তিনি জেলা পরিষদের ১১ নম্বর আসন থেকে জাতীয় কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হয়েছিলেন শ্রীমতী বন্দনা ঘোষ। তিনি অত্যন্ত একজন পপুলার মহিলা নেত্রী, সমাজসেবিকা হিসেবেও এলাকায় গ্রহণযোগ্যতা আছে। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শরিক হওয়ার জন্য এবং দিদি যাতে ৪২-এ ৪২টা আসন নিয়ে দিল্লিতে যেতে পারেন এবং বাংলার আরও উন্নয়ন দিল্লি থেকে নিয়ে আসতে পারেন, এই লক্ষ্যে এবং পিছিয়ে পড়া মালদা জেলার উন্নয়নে তিনি যুক্ত হওয়ার জন্য আমাদের দল তৃণমূল কংগ্রেসে যুক্ত হওয়ার আবেদন করেছিলেন। আমরা তাকে আজকে দলে গ্রহণ করছি, প্রাথমিক সদস্য পদ দিচ্ছি এবং এই নির্বাচনে আমাদের দলের উত্তর মালদার প্রার্থী মৌসুম বেনেজুন নূরের পক্ষে তিনি আজ থেকেই ক্যাম্পেনিংয়ে নামবেন, ব্যাপক ক্যাম্পেনিং করবেন, প্রচার করবেন এবং পরবর্তীকালে এই সম্মানীয় নেত্রীকে আমাদের দল এবং জেলা পরিষদে আমরা যথোপযুক্ত কাজে লাগাব এবং তার জেটপি এলাকার উন্নয়নের সমস্ত দায় দায়িত্ব সহযোগিতা আমরা তাকে সর্বতোভাবে করবো।